কেমন আছেন? এত ভালো আলহামদুলিল্লাহ। আজকে তো শুক্রবার, আজকে ইলিশের বাচ্চা কিনা কেমন চলতেছে? বাচ্চা কিনা আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। আমার বাচ্চা কিনা আছে শরীফের মাছ, টেনশন থাকে না। নদীর মাছ অ্যাভেলেবল পাবেন না, নদীর মাছ নাই, সাগরের মাছ দিতে পারবেন। মাসির ভিডিও গুলো দেখেন, আমার ভিডিও গুলো দেখেন, লাল গুলা খারাপ আছে। ভালো খাইতে আসতে হবে ইনশাল্লাহ। দুই নম্বর মাছ খাইলে আপনার দিকে যারা চাঁদপুরে মাছ কিনেন তারা আসবেন ইনশাল্লাহ। আজকে ইলিশের চাহিদা কিরকম? আজকে চাহিদা আছে, কাস্টমার আছে, আলহামদুলিল্লাহ। বেচা কিনে খুব ভালো আছে, খুব ভালো আছে। আর আসে চৌদ্দ দিন, আজকের দিন পাবে, চৌদ্দ দিন কিনতে পারবে। এরপর কিনে বেচা বন্ধ, ইলিশ বেচ শেষ। এই চৌদ্দ দিনের ভিতরে কিনেন তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি কিনবেন তত এই দেশের ওখানে কিনবেন। দেরি করবেন কে দুই শহরে পারবো, কে দুই শহরে পারবো। আসছে না কমবে না। এই যে আপনি দর্শক করে দেখেন চাঁদপুরের বাসা ফেলার পাওয়া যায় না, যে একটা রয়েছে ভাই, একটা কিনতে আসি। একদম হরবেন, এত হরবেন নাকি? পুলিশ একদম বরফ লাগাইনি, হবে মাছটা আছে, বরফ লাগাইনি, এটা বরফ জানেন তো, ছিলাম। আর যেত মাছ কাঁথা দেখবেন গেলি, গেল কাঁথা দেখবেন গে নিবেন কতগুলো, কয়ালি নিবেন? চাঁদপুর মাসের বাড়ি, চাঁদপুর মাসের বাড়ি, চাঁদপুর কি করবো দশ দশের বাইরে কাস্টমার দেখে একটা লয়ে যায় একটা, ঠিক আছে, লয়ে যায় একটা চাঁদপুর যারা ছিলেন তারা আসেন।
একবারে চাঁদপুর খালে চাঁদপুর মাছের বাড়ি চাঁদপুর দাম খালি বহুত দাম দেয় খালি বেশি মাছ অরিজিনাল দাম বেশি মাছ অরিজিনাল মাছের বাড়ি চাঁদপুর মাছের বাড়ি চাঁদপুর আপনারা এদিকে আসেন শরীফদের মাছ খান মাছ খায় শান্তি পাইবেন আপনারা মাছ চিনবেন না উল্টো বলে ধরা দিবে পরে বাসা যা আশ্বাস করবেন ঠিক আছে ৪০০ একদম ২০০০ কোন দাম নাই একদম ২০৫০ টাকা একদম ২০০০